পটল কম বেশি আমরা সকলেই বাঁচতে পারি, পটল বাঁচতে পারে না এমন মানুষ খুব কমই দেখা যায়। তো যারা পারি তো পারি, আর যারা পারেন না তারা কিন্তু এই রেসিপিটি ফলো করতে পারে। আমার মা যেভাবে মজা করে পটল আর ইলিশ মাছ একসাথে ভাজি করতো, তো সেই রেসিপিটি শেয়ার করবো আপনাদের সাথে। সম্পূর্ণ ব্লগটি দেখবেন, টেনে টেনে দেখবেন না, আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের ভালো লাগে। এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আমরাও অনেক বেশি ভালো আছি। মাঝে মাঝে সাধারণ খাবারগুলো একদম অসাধারণ লাগে। তো আমি আজকে পটল আর ইলিশ মাছ ভাজি করবো। তো যেহেতু আব্বু আসছে আমাকে নেওয়ার জন্য আসছে, তো আমি ভাবলাম যে আমার মায়ের মতো করে, মায়ের হাতের তো আর পারবো না, তো মায়ের মতো করে পটল ভাজি করি আর ইলিশ মাছ ভাজি করি। আব্বু এটা অনেক বেশি পছন্দ করে। আমার আব্বুর আবার আম্মুর হাতে রান্না ছাড়া কারো হাতে রান্নায় ভালো লাগে না। তেমন ভালো লাগে না এমন না, কিন্তু আম্মুর হাতে রান্না অনেক বেশি লাইক করে। আমার আব্বু আবার সেসব পুরুষদের মতো না যারা বউয়েরটা খেয়ে অন্যেরটা প্রশংসা করে। মানে বউয়ের রান্না কোনোদিন প্রশংসা করবে না, কিন্তু অন্যের রান্না দেখবেন মুখে মধু লেগে থাকবে। কথায় আছে না, অন্যের বধু লাগে বেশ মধু। আলহামদুলিল্লাহ আমার আব্বু এমন টাইপের না। আমার আব্বু অলওয়েজ আম্মুর রান্না প্রশংসা করে আর অনেক বেশি পছন্দও করে, সেই ছোট থেকে দেখে আসতেছি। তো এখন পর্যন্ত মানে রুচিটা একই রকম রয়ে গেছে, অন্যদের মতো রুচি চেঞ্জ হয় নাই। তো যাই হোক, মূল টপিকে আসি। তো যাই হোক, আমিও মোটামুটি ভালোই রান্না করতে পারি, খারাপ যে রান্না করি এমন না। মূল রেসিপিতে চলে যাই, এত কথা না বলি। তো এর জন্য আমি কিছু কিছু পটল নিয়েছি আর ইলিশ মাছগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম, আর পটলগুলোকে আমি কেটে নিয়েছি নর্মালি যেভাবে কাটি। এটা ঝটপটো হয়ে যায় আর খেতেও অনেক বেশি মজা লাগে। এটা হলে কিন্তু মাছ মাংসের প্রয়োজন পড়ে না। পটল আর ইলিশ মাছ গুলাকে ভালোভাবে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। একদম মানে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। মেখে একটা কড়াইয়ে তেল দিয়ে, কড়াইটা যখন গরম হবে তখন আমি একে একে মাছ আর পটল গুলা দিয়ে দিই। এগুলো কিন্তু একবারে হাই হিটে রান্না করা যাবে না, জালটা একদম মিডিয়াম আর মিডিয়াম আছে রান্না করতে হবে। তো এই যে আর মাংস রান্না করব আমি, তো মাংসটা এখন না একটু পরে রান্না করব। তো যাই হোক, আমি একটু ডেকে দিয়েছিলাম। তো এই যে দেখেন পিট হয়ে গেছে, তো আমি আরেক পিট উল্টিয়ে দিলাম, ভালোভাবে উল্টি পাল্টি ভেজে নিবো এটাকে। এই রান্নাটা এত পরিমানে মজা কি বলবো, যারা খাইছেন তো খাইছেনই, আর যারা না তারা একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন, দেখবেন কতটা মজা লাগে। কিন্তু এইভাবে ভাজলে অনেক বেশি মজা হয়। তো যাই হোক, এই যে আমার ইলিশ মাছগুলো যেহেতু ভাজা হয়ে গেছে তো আমি এগুলো উঠিয়ে রাখছি। তো এই যে এখন পটলগুলো ভাজা হয়েছে, তো এখন পটলগুলোকে উঠিয়ে রাখছি। আর হ্যাঁ, এগুলো কিন্তু একদম মুচমুচে করে ভাজতে হবে, মানে একদম কড়কড়া করে, যেমনটা আমরা পেঁয়াজও ভাজি। তো যাই হোক, এই যে দেখেন আমি ইলিশ মাছটা খুবই মুচমুচে করে ভেজেছি। তো যাই হোক, এই যে ভাজার পরে আমি যে মশলা মাখছিলাম পটল আর ইলিশ মাছে, তো ওই মশলার ভিতরে আমি পেঁয়াজ গুলো মেখে নিয়েছি। তো পেঁয়াজ গুলো মেখে দেন, এই যে এখন পেঁয়াজ গুলো ভেজে নিব। আর এই যে আমার পটল গুলো হয়ে গেছে, পটল গুলো দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। পেঁয়াজ মরিচ গুলো এখন ভেজে নিচ্ছে, তেল দিয়ে তো দেন একটু ভাজা হলে এর ভিতরে আমি পটল আর ইলিশ গুলো দিয়ে দিব। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেন নামিয়ে ফেলবো। এইটা এত পরিমানে মজা কি বলবো, যারা খান নাই তারা একবার খায়ে দেখবেন। তো মাছ মাংস এর কাছে কিছুই না। তো যাই হোক, মাঝে মাঝে সাধারণ খাবার গুলো কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। বিদায় নিচ্ছি, আবার দেখাবো নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা।